আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই বিপ্লবের পরেও ছাত্র জনতার এই বিপ্লবের পরেও এখনও বাংলাদেশের অফিসিয়াল সার্কুলেশনে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা অমুক শমুক এই সমস্ত জিনিস যাকে ইংরেজিতে বলে অনরেফিক্স ইউজ করা হচ্ছে এগুলো হচ্ছে অগণতান্ত্রিক এবং সম্ভ্রান্তবাদী একটা প্রতিক্রিয়াশীল শব্দ যেগুলো মানবতাকে বিকৃত করে কারণ কেউ যদি মনে করেন যে একটা পোস্ট যেমন ধরুন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর পোস্ট যদি মাননীয় হয়ে যায় অথবা মহামান্য হয়ে যায় সেটা অ্যাকচুয়ালি সাধারণ জনগণের অবমাননা কারণ একটা প্রজাতন্ত্রে একটা প্রজাতন্ত্রের মালিক হচ্ছে সাধারণ জনগণ এবং দে আর দ্য ফার্স্ট ওনার কেউ যদি মাননীয় বা মহামান্য হয় সেটা হচ্ছে সাধারণ জনগণ তো এই সমস্ত জিনিসপত্র একটা পজিশনের জন্য ইউজ করা মানে হচ্ছে মানবতার অপমান করা এই ধরনের সোসাইটি কখনো ইম্প্রুভ হবে না চিন্তা করে দেখুন এখন আমেরিকার চাইতে শক্তিশালী কোনো দেশ নেই কিন্তু আমরা এখানকার প্রেসিডেন্টকে কখনো মাননীয় বা মহামান্য বলি না আমাদের এই সমস্ত জিনিস পরিহার করা উচিত সভ্যতার মধ্যে আমাদের আসা উচিত আশা করি আপনারা এটা চিন্তা করবেন থ্যাংক ইউ